বন্ধুরা, আজকে তোমাদের জলঙ্গি নদীর তীরে নদীর হাওয়া উপভোগ করতে করতে দুপুরবেলা সুন্দর লাঞ্চ করার একটি খুব সুন্দর হোটেলের কথা বলবো। এই হোটেলটি কোথায়, কিভাবে আসবেন, খাবারের দাম কত, তার সম্পূর্ণ বিবরণ আজকের এই ভিডিওতে দেব। দেখতে থাকুন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কেউ যদি বাসে বা প্রাইভেট কারে যদি যাতায়াত করেন, তখন নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রবেশ করার ঠিক 2 থেকে 3 কিলোমিটার আগেই পড়বে এই মা দুর্গার রান্নাঘর, এই হোটেলটি যা দেখতেই পাচ্ছেন। এই মা দুর্গার রান্নাঘর হোটেলটি একদমই হলো NH-এর পাশে, অর্থাৎ NH-এ যাওয়ার সময় আপনি সোজাসুজি NH থেকে ডাইরেক্ট এই হোটেলেই প্রবেশ করতে পারবেন। গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে এখানে, তাই কোনো অসুবিধা নেই। এই হোটেলটি কতটা সুন্দর তা আপনাদেরকে এবার আমি দেখাতে চলেছি। এইটি হচ্ছে হোটেলের প্রবেশপথ, কিন্তু তার আগে আপনাদের হোটেলের সঙ্গে সংলগ্ন একটি সুন্দর ঘোরার জায়গা আছে এখানে, যা হচ্ছে একদম জলঙ্গি নদীর পাশে। আর এই ঘোরার জায়গাটি কতটা সুন্দর এবার আপনাদেরকে ভিডিওয়ে পুরো দেখাচ্ছি। এখানে প্রবেশ করার আগে এখানে প্রথমে জুতো খুলে যেতে হয়, কারণ এখানে দুটি সুন্দর মন্দির আছে, সেই জন্য প্রথমে এখানে জুতো খুলে তারপরে আপনাদেরকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আমরা এখানে যথারীতি জুতো খুলে ভেতরের দিকে প্রবেশ করছি। এই প্রবেশ করতে করতেই দেখতে পাচ্ছেন সামনেই নদী, যা হচ্ছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদীর তীরে সুন্দর একটি ঘোরার জায়গা হচ্ছে এই জায়গাটি। এখনও দেখছেন কাজ চলছে, পুরোপুরি কাজ সম্পন্ন হয়নি, তবু দেখুন জায়গাটি কতটা সুন্দর। এই জলঙ্গি নদীর তীরে সুন্দর করে ডেকোরেট করে একটি সুন্দর ঘোরার জায়গা তৈরি করা হয়েছে এখানে। দেখুন, এই জলঙ্গি নদীর ওপরেই বেশ ভালোভাবেই বসে আছেন আমাদের দেবাদিদেব মহাদেব। এখানে সন্ধ্যাবেলা বেশ সুন্দর সন্ধ্যা আরতি হয়, তাই জন্য আপনারা কখনও এই সন্ধ্যা আরতি দেখতে হলে সন্ধ্যাবেলা এখানে এসে সন্ধ্যা আরতির আনন্দ উপভোগ করতে পারবেন, এই সুন্দর জলঙ্গি নদীর হাওয়া উপভোগ করতে করতে। তাই আপনারা আপনাদের সঙ্গী, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা সবাইকে নিয়ে এখানে ঘুরতে চলে আসুন। যদি আপনারা এই হোটেলে নাও খেতে চান, তবুও এখানে এসে সুন্দর সময় কাটাতে পারবেন আপনারা এখানে এসে। একদম নদীর পাশে জায়গাটি বাঁধিয়ে দিয়ে কত সুন্দর এটি তৈরি করেছে ঘোরার জায়গাটা, সময় করলে অবশ্যই আসুন। এই নদীর পাশে একটি সুন্দর মন্দির আছে, যা হলো সেই শিব মন্দির। দেখতেই পাচ্ছেন বিশাল বড় এক শিবলিঙ্গ এখানে, খুব সুন্দর বাঁধানো মন্দিরটি। তাই কখনো সময় পেলে, ছুটির দিনে হলেও চলে আসুন এখানে ঘুরতে। যে হোটেলটি আপনাদের একটু পরেই দেখাবো, যদি আপনারা ওখানে খাওয়া দাওয়া নাও করতে চান, তবু আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এই মন্দিরের পেছনের দিকে যে যাচ্ছি, এই পেছনের দিকেই হচ্ছে একটি সভা রুম আছে, যেখানে প্রার্থনা সভা বসে এখানে। আর এই পেছনের দিকেই হচ্ছে টয়লেট বাথরুম আছে, তাই কারোর কোনো অসুবিধে হবে না এখানে আসলে। এই ভিডিওতে এই জায়গাটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নজর রাখতে পারেন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের পরের ভিডিও বানানোর জন্য আরও উদ্যম প্রদান করেন, এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এরপরে আরও অনেক অফবিট ভালো ভালো ঘোরার জায়গার ভিডিও আনতে চলেছি আমাদের এই চ্যানেলেই। তাই নজর রাখুন সাবস্ক্রাইব করে। এবার হচ্ছে আমরা আপনাদের বাকিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে জলঙ্গি নদী, যার উপরে স্বয়ং বসে আছেন দেবাদিদেব মহাদেব। জায়গাটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার জায়গাটি দেখালাম আপনাদেরকে, এবার আমরা জায়গাটি দেখানোর পরে পেছনের দিকে দিয়ে এবার বেরাবো জায়গাটি থেকে। এই বেরানোর আগেও আরেকটি সুন্দর জিনিস দেখাই। এই যে যাচ্ছি, এর ডান দিকে একটি বিশাল বড় ফুল বাগান এবং সবজি বাগান আছে, তার মধ্যেই দেখুন একটি গাছে সুন্দর একটি তরমুজ হয়ে আছে, যা দেখতে পাচ্ছেন কালো রঙের। এটি হলো একটি তরমুজের ছোট একটি সাইজ। আর চারিদিকে ফুল গাছ এবং ফল গাছ, বিভিন্ন রকম সবজি গাছে ভর্তি। আর একটু পরেই আপনাদেরকে দেখাবো একটি আনকমন গাছ, যা হলো কালো পেয়ারার গাছ।
কেউ যদি দেখে না থাকেন তাহলে ভিডিওতে নজর রাখুন, আপনাদের দেখাতে চলেছে একটু পরেই কালো পেয়ারার গাছ। অ্যাকচুয়ালি আমিও কোনোদিন দেখিনি, আমিও এখানে এসেই প্রথম দেখলাম কালো পেয়ারার গাছ। এবং গাছে অনেক পরিমাণে কালো পেয়ারাও ধরে আছে, যারা কোনোদিন দেখেননি ভিডিওতে নজর রাখুন, আপনাদের দেখাতে চলেছি এবার কালো পেয়ারার গাছ। এই ঘোরার জায়গা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমরা যে জুতো খুলে রেখেছিলাম সেখানে জুতোটা আবার পরিধান করে আমরা রওনা দিলাম এবার হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। সেখানে লাঞ্চ করতে যাওয়ার আগে সোজা আপনাদের প্রথমে নিয়ে আসছি এই সামনের যে গাছটি, এটিই হচ্ছে সেই কালো পেয়ারার গাছ। দেখুন কত রাশি রাশি কালো পেয়ারা এই গাছের মধ্যেই ধরে আছে। যদি কেউ প্রথমবার এই কালো পেয়ারা দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এবং এখানে অনেক ধরনের আনকমন আমের গাছও আছে, যা আপনারা আসলে এখানে দেখতে পারবেন। এবার আমরা চললাম আসল জায়গায়, যা হলো মা দুর্গার রান্নাঘরে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য। প্রথমে রান্নাঘরে প্রবেশ করলেই বাঁ দিকে আছে একটি ফ্রুট জুসের দোকান, যা দেখতেই পাচ্ছেন এখানে। আর সোজা আসলেই ডান দিকে যে টিনের ঘরটি হচ্ছে, এটিই হচ্ছে সেই মা দুর্গার রান্নাঘর, যেখানে রান্নাবান্না হয়। আর সোজা এই যে ঝাঁপের মতো জায়গাটি দেখছেন সুন্দর ডিজাইন করা, এটি হচ্ছে আসল হোটেল যেখানে আমরা খাওয়া দাওয়া করব। এবং এই হোটেলটি হচ্ছে একদম জলঙ্গী নদীর তীরে, এবং এখানে সুন্দর জলঙ্গী নদীর এক মনোরম বাতাস বয়, তাই এই জায়গাটিতে নদীর এক দৃশ্য উপভোগ করতে করতে, নদীর হাওয়া উপভোগ করতে করতে আপনারা সুন্দর করে এখানে দুপুরের লাঞ্চ করতে পারবেন। কিন্তু এই জায়গাটি যেহেতু মন্দির সংলগ্ন হোটেল, তাই জন্য কিন্তু এখানে কোনোরকম আমিষ পাওয়া যায় না। তাহলে ভাবেন হোটেলে আসবো কেন, যেখানে মাছ মাংস ডিম কিছু পাওয়া যায় না। এখানকার নিরামিষ খাবারটি এতটাই প্রসিদ্ধ যে এখানে দূর দূর থেকে লোক আসেন শুধু এই নিরামিষ খাবার খাওয়ার জন্যই। এখানে এক একটি থালির সঙ্গে প্রায় 15-16 রকমের শুধু আইটেম দেওয়া হয় শুধু খাওয়ার জন্য, যার দাম হচ্ছে 175 টাকা পার থালি। এখানে আরেক ধরনের থালি পাওয়া যায় যার দাম হচ্ছে 250 টাকা পার থালি। ওই থালিতে আপনাকে মাটির থালায় খেতে দেওয়া হয় এবং ওস্তে আইটেম আরও 2-3 রকমের আইটেম বেশি থাকে। কেমন লাগলো ভিডিও আমাকে অবশ্যই জানাবেন, কবে আসতে চান, এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।